তেহারটের বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের পরই তাপস সাহার ঘনিষ্ঠ মহলে শুরু হয়েছে একে অপরকে দোষারোপের পালা। একসময় রাজনৈতিকভাবে তাপস সাহার ঘনিষ্ঠ অমৃত ব্যাপারী সিএনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, রেশন ডিলারশিপের কাজ পাইয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে ১৯ লক্ষ টাকা দাবি করেছিলেন তাপস সাহা। বললো যে আমাকে বললো যে ঠিক আছে আমার ডিলারশিপ আছে তুই কি নিবি, তা আমি বললাম যে দাদা যদি করে দিতে পারেন, তো বলে টাকার অঙ্ক কিরকম লাগবে, বলে যে টাকার অঙ্ক লাগবে ১৯ লাখ, তা আমি বললাম যে দাদা আমি অত টাকা দিতে পারবো না, যে কিছু কম ফেরত দিতে হয়, বলে তাহলে তোর সঙ্গে অসুবিধা হবে না তাহলে ডিলারশিপটা করে দিচ্ছি। হ্যাঁ, তখন একদিন গেলাম, যাওয়ার পরে বলে দেখ তুই এক কাজ কর, তাহলে কিছু তো 50% টাকা লাগবে। হ্যাঁ, তাহলে আমি বলে তাহলে পরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েন। অমৃত দাবি করেন তাপস সাহার আত্মসহায়ক প্রবীর কয়ালের সঙ্গে কথা বলার জন্য অমৃতকে জানান তাপস সাহা। প্রবীর কয়াল এরপর অমৃতকে কয়েকজন সাব ডিলার দিতে বলে, কিন্তু তিনি তা দিতে পারবেন না বলে জানিয়ে টাকা ফেরত চান। তবে পরিবর্তে তার ছেলের সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন প্রবীর কয়াল। আমার সঙ্গে কথা বলতে পারে না, তুই প্রবীর কয়ালের সঙ্গে কথা বল, ও তো আমার প্রিয়ে, আমার সঙ্গে আপ ডাউন করে, ওনার এখানে থাকে। তখন এই টাকাটা নেওয়ার পরে তখন বলছে যে ছোট সাব ডিলার দিতে হবে ৬টা, তা আমি বললাম যে সাব ডিলার কি আমি তৈরি করে রেখেছি নাকি সাব ডিলার দিতে হবে, তা আগে বলেনি। হ্যাঁ, তখন বলো যে ঠিক আছে তাহলে পর সাব ডিলার যদি না দিতে পারে তাহলে হবে না, তাহলে টাকা ব্যাক করেন, টাকা ব্যাক করেন। তখন টাকা চেতে চেতে উনি বললো যে ওই প্রবীর কল বললো যে ঠিক আছে তাহলে অন্য ব্যবস্থা করে দিও, তো তোমার ছেলে নিয়ে তো কথা, আমি বলে কি অন্য ব্যবস্থা করবা তুমি, তা বলো যে তাহলে ডি গ্রুপ ফি গ্রুপ একটা চাকরির ব্যবস্থা করে দিই। হ্যাঁ, সরকারি চাকরি, আমার ছেলে তো পরীক্ষা দিল না, তুমি কিভাবে চাকরি করবা? হ্যাঁ, যেহেতু গ্যাজেটই হয়নি তখন, তুমি কিভাবে চাকরিটা দেবো আমাকে? তো বলে ঠিক আছে আমার তো তো উপরে হাত আছে, আমরা করে দেবো। মঙ্গলবার প্রবীর কয়াল দাবি করেন তাপস সাহার আত্মসহায়ক হওয়ার যোগ্যতাই নেই তার, সে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে। আসলে অমৃত ব্যাপারী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, চাকরি দিতে পারলে সে পরিবারের লোকদের আগে চাকরি দিত, কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা তার নেই বলে দাবি প্রবীরের। যে মেন অ্যালিগেশন অমৃত ব্যাপারী যিনি অ্যান্টি কারাপশন এফআইআর করেছিলেন তাপসা বা প্রবীর কয়ালের নামে, আমি কিন্তু তাপসার কোনো রকম বিয়ে হওয়ার যোগ্য নই, আমি সাধারণ 8 পাস ছেলে, আমি প্রিয় হব কিসের জন্য? আমি যদি চাকরি দিতে পারতাম আমার দাদা বৌদি ভাই শালা এদেরকে সবাইকে চাকরি দিতে পারতাম, আগে ঘরকে গুছিয়ে পরকে গুছাতে পারতাম, এখানে পুরো একটা ফলস অ্যালিগেশন নিয়ে আসছে। পাশাপাশি তিনি আরও জানান অমৃত ব্যাপারী জমি জমার এগ্রেড দালাল, অমৃতই এলাকার বহু মানুষদের কাছ থেকে টাকা নিয়ে তাপস সাহার হাতে তুলে দিয়েছিলেন, এখন তাকে ফাঁসাতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে আসছে। ওই অমৃত ব্যাপারী আপনারা ভালো করে সাংবাদিকতা করছেন, আপনারা ভালো করে ওখানে ইনভেস্টিগেশন করুন যে অমৃত ব্যাপারী ওই নাজিরপুর চত্বরের জমি জায়গার এগেজের দালাল, ওই হয়তো কোনো সময় এলাকার যেহেতু বিধায়ক তাপস সাহা ওনার কাছে গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে গিয়ে ওনার হাতে তুলে দিয়েছেন, ওটা পুরোটাই ফলস, যেহেতু উনি ভেবেছেন যে তাপস সাহাকে ফাঁসাতে পারবো না, কবিরের সঙ্গে ওনার একটা সম্পর্ক আছে, সেই সোর্সে আমাকে এই পিএর অ্যাকিউজ দিয়ে আমাকে অ্যান্টি কারাপশন ম্যাচ ধরিয়ে সমস্ত কিছু মুক্তিকে বলি নিয়ে হয়। ফলে এই অভিযোগ পাল্টা অভিযোগে এখন কি হতে চলেছে, তাপস সাহা তার ঘনিষ্ঠদের ভবিষ্যৎ, আসল সত্যিটাই বা কবে সামনে আসবে, সেদিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।